জোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যাসমূহ সমাধানের দাবীত চিকিৎসা মহাবিদ্যালয়খনের অধ্যক্ষর যোগেদি স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তলৈ স্মারকপত্র প্রেরণ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জোরহাট জিলা সমিতির। যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ক দ্রুত উন্নয়ন করে উত্তর পূর্বর ভিতর এখন লেখত লবলগিয়া চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল হিসাবে গড়ে তুলবলে দাবি ছাত্র সংগঠনটির। আনহাতে যোরহাটৰ লগতে উচর চুবুরিয়া জিলাসমূহৰ পৰা অহা ৰোগীয়ে যাতে সামর্থ্য রূপত চিকিৎসা লাভ করে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ক যাতে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তুলিবি যিসমূহ সুবিধা বর্তমান চিকিৎসা মহাবিদ্যালয়খনত নাই সেইসমূহ সুবিধা আর সমস্যাসমূহ সমাধান করবলৈ কোৱাৰ লগতে সর্বমুঠ এগারোটা দাবি সম্বলিত স্মারকপত্র প্রেরণ করে স্বাস্থ্যমন্ত্রীলৈ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ যোরহাট জিলা সমিতিয়ে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের যোরহাট জিলা সমিতির যোরহাট মেডিকেল কলেজের আহি চিকিৎসা মহাবিদ্যালয় অধ্যক্ষর জড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীক বিভিন্ন সমস্যা সমাধানের দাবিত এখন স্মারকপত্র প্রদান করেছো। বিশেষকে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত বহুতখিনি আমি বিসঙ্গতি দেখা পোৱা গৈছে। বিভিন্ন সময়ত রোগী আহি ইয়াত হাৰাশাস্তি সন্মুখীন হওয়া আমি দেখা পাইছো। বিশেষকে আল্ট্রাসাউন্ডত যদি আপনাদের রেডিওলজি ডিপার্টমেন্টত চাই তাত আল্ট্রাসাউন্ড ছটা মেশিনের ভিতর পাঁচটাই বিকল হয়ে আছে, এটাহে কার্যক্ষম হয়ে আছে। ঠিক তেনেকে সিটি স্ক্যান আর MRI মেশিনখিনিও প্রায় বিকল হয়ে থাকে। সমান্তরালকে মেমোগ্রাফি ইয়াত লব নোৱাৰি আৰু যিসমূহ শিশু ICU আছে বা যিখিনি জেনেরাল ICU আছে এই ICU সমূহত আল্ট্রাসাউন্ড মেশিন অথবা এক্স-রে মেশিনবোৰ বিকল হয়ে থাকে বা নাই, গতি এই সমস্যাবোৰ সমাধান করার লগতে ইয়াত গুরুত্বপূর্ণ কেবাটাও বিভাগ নাই। যেহেতু 2009 বর্ষতে যোরহাট মেডিকেল কলেজখন স্থাপন হল যদিও আজি পর্যন্ত ইয়াত নিউরোসার্জারি, নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারিকে ধরে বহুতখিনি গুরুত্বপূর্ণ ইয়াত বিভাগ নাই, যার ফলত আজি এই অঞ্চলের বিশেষকে গোলাঘাট, শিবসাগর, যোরহাট, মাজুলি, নগালন্ডকে ধরে বৃহত্তর রাইজর যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে। বিগত সময়সাত যদিও নিউরোসার্জারি ডাক্তার এজনের ব্যবস্থা করেছিল আর ইয়াত একটা ডিপার্টমেন্ট গড়ে তুলিছিল, বর্তমান সময় সেটি নিষ্ক্রিয় হয়ে আছে আর সেই চিকিৎসকগুলো গুয়াহাটি মেডিকেল কলেজলে ট্রান্সফার করে লই গল। গতি বর্তমান সময় সামান্য একটা এক্সিডেন্ট হলে মূরর অথবা প্রেসার স্ট্রোক হলে পেসেন্টব প্রায় গুয়াহাটি অথবা ডিব্রুগড়লে চালান দিব বা রেফার করবল হয়। তার সমান্তরালকে গেস্ট্রোএন্টারোলজি এজন সুপার স্পেশালিটি ডাক্তার যোরহাটত নিয়োজিত করেছিল উৎপলজ্যোতি ডেকা। আমি সেই সময় প্রতিবাদ করেছিল যে ইয়ারপা তেখেতক গুয়াহাটিতে ট্রান্সফার করে দিলে, গতি সেই গেস্ট্রোএন্টারোলজি সুপার স্পেশালিটি ডাক্তারও আমার যোরহাটত লাগে। গতি বিভিন্ন সমস্যা সমাধানের লগতে ইয়াত পেইং কেবিন নাই, স্টেচার বয় সমূহে নিজের ডিউটি পালন নকৰি বেলেগ ডিউটি করে, বিভিন্ন সমস্যা ইয়াত আমি সমাধান করবর কারণে আজি অধ্যক্ষ মহোদয় যোগে এখন স্মারকপত্র স্বাস্থ্যমন্ত্রীলৈ প্রেরণ করেছো। আর যদি স্বাস্থ্যমন্ত্রী ইয়ার পাছতে এই কথাখিনি গুরুত্ব নিদিয়ে তো অনাগত সময়সাত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আন্দোলনাত্মক কার্যপন্থা লোলে বাধ্য হব। আপুনি যদি আপোনাৰ মৰমৰ ঘৰখনৰ চৌকত সুন্দৰকৈ সজাব বিচাৰে তেন্তে আহক যোৰহাট নাৰ্চাৰীলৈ। ইয়াত সকলো ধৰণৰ বতৰৰ ফুল ফলৰ গছৰ পৰা আৰম্ভ কৰি চাৰ্কুলেট, অৰ্কিড, কেকটাছ, বনছাই আদি উপলব্ধ। বিভিন্ন জাতৰ ফুলৰ লগতে বিভিন্ন প্ৰজাতিৰ গছ আৰু আপুনি বিচৰা ধৰণৰ ফুলৰ টাব পাব ইয়াত। যোৰহাট নাৰ্চাৰীত আপুনি ফুল ফলৰ গছ ক্ৰয় কৰি লাভ কৰিব পাৰে আকৰ্ষণীয় উপহাৰ। 500 টকাৰ বজাৰ কৰিলে আপুনি লাভ কৰিব এটা ফুলৰ টাব। 1000 টকাৰ বজাৰত আপুনি লাভ কৰিব ওলমা টাব। 2000 টকাৰ বজাৰ কৰিলে আপুনি পাব 10% ৰেহাই। 5000 টকাৰ বজাৰ কৰিলে আপুনি পাব 20% পৰ্যন্ত ৰেহাই। আমাৰ ঠিকনা জাতীয় নগৰ গড়ালি চিনামৰা জাতীয় বিদ্যালয়ৰ সমীপত। যোগাযোগৰ ঠিকনা 6003385663 অথবা 7002789165।